হাই কাইজ ওয়েলকাম ব্যাক টু মাই জানেন মি তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আমরাও ভালোই আছি তো দেখো এই রান্না রান্নাবান্নার সব কাজ কাজকর্ম গুছানো গাছানো কমপ্লিট মা কিন্তু বাইরে সব কিছু প্রস্তুতি করছে রান্নাবান্না হবে আর এই যে মাম্মা কিন্তু রেডি হয়ে মানে একদম এখনও রেডি হয়েই আছে আমার ডেকোরেশন কমপ্লিট কেকের ডেকোরেশানও কমপ্লিট এই যে কেকের ডেকোরেশানও কমপ্লিট আর এই দেখো হয়েছে এখানে আমার চাঁদ ঘুমোচ্ছে আমাদের দিনটা এইভাবেই আমরা সেলিব্রেট করবো যে আমার বাবাই ঘুমোচ্ছে খুব ইচ্ছে বাবাইকে নিয়ে কেক কাটবো ওটার এখন কাজ আছে ওটার কাজটা কি সেটা তোমাদেরকে দেখাবো আইটি করে কেক কাটবে না না চেঞ্জ করব তো আমি শাড়ি পরব তো আর সুন্দর করে সাজুগুজু করে কেক কাটব দিনটা এতটা সুন্দরভাবে সেলিব্রেট না করলে হয় তো আজকে জিনিসটা হাতে পাইনি সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই মানে যেটা নিয়ে এতদিন ধরে খুব এক্সাইটেড ছিলাম আমি দিন পাঁচ থেকে ছয় তারিখের মধ্যে হাতে পেয়ে যাব কিন্তু তার থেকেও বিশাল বড় একটা জিনিস পেয়েছি সেটা হলো গিয়ে আজকে মনে খুব শান্তি হলো যে ছেলের নামে কিছু একটা করতে পারলাম তো যাই হোক কিছু খুব ইচ্ছে ছিল বাবুকে নিয়ে কেক কাটবো তো সেটা তো আর পসিবল নয় কারণ এই যে পচা বাচ্চা ঘুমিয়ে পড়েছে পচা বাচ্চাকে ওর মিমি ঘুম পাড়িয়ে দিয়েছে তো যাই হোক বোন এসেছে ম্যাম এসেছে সবাই এসেছে সবাই মিলে আজকে কেকটা কাটবো দিনটা খুব সুন্দরভাবে আনন্দ করব তো মাম্মা কিন্তু গানের কয়েকজনকে বলেছিল মানে মামার খুব কাছের ক্লোজ যারা তাদেরকে তো তারা আসবে সবাই মিলে আজকে খুব আনন্দ করব কয়েকজন মাত্র আসবে কারণ এ বছর আর সেরকম খুব একটা বড়ো করে করছি না কিছু ইচ্ছে নেই তোমাদেরকে আমি আগেই বলেছি আর বালাটা হাতে পাইনি সেটা নিয়ে আমার মনে অনেকটা দুঃখ ছিল খুব মুড অফ ছিল তবে এখন আর সেই মোড অফটা নেই কারণ আমি একটা ছেলের নামে আজকে একটা জিনিস করতে পেরেছি এটা ভেবে অনেকটা শান্তি কি মাম্মা ডায়রি স্ট্যাম্প ডায়রি ওই পাশে আছে সাইডে দেখো নিয়ে নাও তো দেখো এই এটা একটা বাবুর নামে একটা আমরা বই করলাম সেটা হলো পোস্ট অফিসে সরকারি জায়গায় তো প্রত্যেক মাসে বাবুর নামে আড়াই হাজার টাকা করে আমরা একটা বই করেছি প্রতি মাসে আড়াই হাজার টাকা করে ছেলের নামে জমাবো এটা মানে পাঁচ বছর পর্যন্ত আমরা এই টাকাটা দিতে থাকবো প্রতি মাসে আড়াই হাজার টাকা করে বাবুর নামে এটা মানে জমা রাখবো পাঁচ বছর পরে গিয়ে এককালীন কিন্তু আমরা প্রায় দু লাখ পঁচাত্তর হাজার টাকা মতো পাবো তো ছেলের জন্য এই টাকাটা আমরা অ্যাসেট করতে পারছি মানে সব কিছু এত ইএমআই এত মানে সোনা গয়না সংসার খরচা ছেলের খরচা সব কিছুর মধ্যে দিয়েও ও তার মধ্যে আমার এলআইসি একটা চলছে প্রতি মাসে তিন হাজার টাকা করে আমার একটা এলআইসি চলে মানে এলআইসিটা আমাদের নিজেদের নামে তার মধ্যে দিয়েও যে ছেলের নামে এই অ্যাসেটটা করতে পারছি মানে এটা ভেবে অনেকটা শান্তি পেলাম যে যাই হোক ছেলে নামে আজ আজকের দিনে এটা আমি হাতে পেয়েছি এটা করেছি কিন্তু এই মাসের পনেরো তারিখ আর আজকে হলো গিয়ে ছাব্বিশ তারিখ তো আজকে আমি এই বইটা দুপুরবেলা হাতে পেয়েছি মাম্মা এটা আনতে গেছিল তো মানে এটা ভেবে খুব মনে শান্তি পাচ্ছে যে যাই হোক আজকের দিনটা আমরা মানে বা ছেলের জন্য একটা কিছু করতে পারলাম ওর ভবিষ্যৎ আর খুব তোমাদেরকে কয়েকদিন আগে একটা ব্লগে আমি বলেছিলাম যে খুব তাদের একটা ধামাকা ব্লক আসবে সেটা হলো এই বালাটার কথাই বলছিলাম যে আমি একটা মানে বড় অ্যামাউন্টের একটা গোল্ড করলাম এর আগে বিয়ে আমার মানে জুয়েলারি দেখো এক একজনের অনেক থাকে কিন্তু আমার কাছে অনেক নেই কিন্তু যেটুকু আছে আমার কাছে সেটাই অনেক কারণ যাই করে দিয়েছে আমার বাবা মা মানে যতটা পেরেছে দিয়েছে আর বাবা মা সোনা গয়না দেওয়ার থেকে খুব হেল্প করে সোনা গয়না হয়তো খুব একটা বেশি বাবা মা দিতে পারেনি কিন্তু টাকা পয়সার দিক থেকে প্রচুর হেল্প করে বাবা মা আমাকে আমার জুয়েলারি সোনা গয়না যেখানে যা কিছু আছে সবই কিন্তু আমার হাজব্যান্ডের দেওয়া সেটা বিয়ে বিয়েতে বলো বিয়ের পরে বলো বিয়ের আগে থেকে বলো সবই কিন্তু আমার হাজব্যান্ডের দেওয়া আমার যেটুকু যা আছে আমি তাই মনে করি বিশাল বিশাল কারণ আমি কারো কাছ থেকে কিছু পাইনি যাই পেয়েছি বাবা মায়ের কাছ থেকে আর স্বামীর কাছ থেকে এটাই আমি বিশাল তাই ধন্য আর এখন একটু একটু করে একটু একটু করে করছি তার মধ্যে সব থেকে বড় অ্যামাউন্টের বড় অ্যামাউন্টের জুয়েলারি যেটা করছি সেটা হলো এই বালাটা এটা করতে প্রায় আমার লাক্ষণিক টাকা খরচে পড়ে যাচ্ছে তবে এত বড় অ্যামাউন্টের জুয়েলারি আমি কখনও করিনি কারণ এখন সোনার দাম হলো আকাশ ছোঁয়া এর আগে বিয়ের বিয়ের সময় আমি যখন নেকলেসটা করেছিলাম তখন আমার নেকলেসের দাম তখনকার দিনে সোনার দাম ছিল কিন্তু সাড়ে আটত্রিশ হাজার টাকা বড়ি তো তাই তখন কিন্তু আমার খুব একটা বেশি টাকা লাগেনি ষাট হাজার টাকা মতো মানে ওটার মধ্যে আমার আঠারো গ্রাম মতো সোনা ছিল তো মানে বাষট্টি হাজার টাকা না ষাট হাজার টাকা মতো লেগেছিল টোটাল মেকিং চার্জ ফার্জ সব ধরে তো এইবারে এই জুয়েলারিটা করছি অনেকটা বড় অ্যামাউন্ট তাই জন্য মানে মানে মনের দিক থেকে খুব খুশি যাই হোক আমার হাজব্যান্ড আমাকে নিজে দিচ্ছে এটা কারোর কাছ থেকে আমি এক টাকাও হেল্প পাইনি তো এই এইটার দিক থেকে আমি ভীষণ হ্যাপি ছিলাম খুব এক্সাইটেড ছিলাম ওটা হাতে পাওয়ার জন্য ওই জন্যই তোমাদেরকে বলেছিলাম একটা ধামাকা ব্লগ আসবে আর তারপরে ছেলের নামে আজকে এটা করতে পেরে যতটা মন মন ভালো লাগছে খুশি লাগছে তার থেকেও বড় খুশি হলাম গিয়ে যে ডিসেম্বর মাসে আমি নিজের মাথার উপর একটা ছাদ করব নিজেদের নিজেরা করব সেটা মানে নিজেদের টাকায় নিজের মাথার উপর একটা ছাদ করবে এতদিন তো বাবা মায়ের বাড়ি একটা ছিল শ্বশুর বাড়ি ছিল এরকম একটা সব বাড়ি তো সবারই থাকে কম বেশি তবে সেটা হলো হয় শ্বশুর বাড়ি নয় বাপের বাড়ি এরকম মেয়েদের নিজেদের কখনো বাড়ি হয় না কিন্তু এইবার আমি যেটা করব সেটা আমি নিজেদের টাকায় নিজেরা নিজেদের মাথার উপর একটা ছাদ করবো বলতে পারবো যে এটা আমরা করেছি এটা আমাদের বাড়ি এরকম একটা মানে ভাবনা নিয়ে চলছি সেটা ডিসেম্বর মাসে আমি হ্যান্ড ওভার পেয়ে যাবো আর ডিসেম্বর মাসে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি কোথায় মাথা মাথার উপরে ছাদ করছি কি করছি সবটা তো এইভাবেই আজকে আমি দিনটা সেলিব্রেট করছি তো চলো এই আমার তো মোটামুটি সব ডেকোরেশন করা হয়ে গেছে এবার কিন্তু আমি চেঞ্জ করব আর রেডি হব আর তারপরে কেক কাটিং করবো তো তোমাদের সঙ্গে অনেক কথা আজকে শেয়ার করলাম অনেকটা মন হালকা লাগছে আর সব থেকে মনে আজকে কালকে থেকে মোডটা খুব অফ ছিল মাম্মার প্রোগ্রাম ছিল আসতে পারবে না ভেবেছিলাম রাত বারোটার সময় কেক কাটবো তুই সেই সব করতে পারিনি ভেবে কিন্তু মনটা সত্যি খুব খারাপ লাগছিলো তো যাই হোক মামা আজকে সকাল সকাল এসেছে আর এই যে এত সুন্দর আয়োজন করেছি বাড়িতে নিজেরা সবাই মিলে আনন্দ করছি এটা ভেবেও মনে অনেকটা শান্তি লাগছে তো চলো তোমাদেরকে একটু দেখাই যে কীরকম কি সাজিয়েছি তো দেখো আমার এই দিকের ব্যাকগ্রাউন্ডের ওয়ালটা কিন্তু রেড আর রেডের মধ্যেও এটা চিকচিকিটা নিয়েছি পুরো রেডের রেড আর রেডের মধ্যে হোয়াইট কালার দিয়ে এই জন্য হ্যাপি অ্যানিভার্সারি এটা একটা এনেছি আর এই বেলুনগুলো কিন্তু পুরো গোল্ডেন কালার এটা কিন্তু নট ইলো পুরো গোল্ডেন তো যাই হোক এই দেখো এই কেকের ডেকোরেশানটা আমি এই টেবিলটার উপরে এরকমভাবে সুন্দর করে সাজিয়েছি আর হ্যাপি অ্যানিভার্সারি নামটা আমরা আর এখানে লিখিনি তবে কেকটা কিন্তু আমি এনেছি আজকে এগলেস কেক একটাই কারণ আজকে কিন্তু আমি সবই নিরামিষ খাবো আজকে আমি আমিষ কিছুই খাইনি টোটালটাই নিরামিষ আর বিরিয়ানিটা করছে বিরিয়ানিটা যদিও খাই সেটা রাত বারোটার পরে রাত বারোটার আগে কিন্তু আমি খাবো না তো সেই জন্য আজকে এগলেস কেক এনেছি আজকে যেহেতু বড়ো মার কাছে পুজো দিয়েছি তাই সবই আমার নিরামিষ রাত বারোটার পরে আমি আমিষ খাবো এরকম একটা চিন্তাভাবনা নিয়েই চলছে তো চলো এখন আগে চেঞ্জ করে রেডি হইনি তারপরে বাকিটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি তো গাইস দেখাইছি আমি শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে গেছি আর আমি আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে দাঁড়িয়ে ওয়েট করছি কেক কাটিং এর জন্য তো মাম্মা আসবে মাম্মা আসলে কিন্তু এখন আমি কেক কাটবো তো আজকে দিনটা আমরা এইভাবে করে সেলিব্রেট করছি প্রতি এটা কিন্তু আমার এবছরের শাড়ি নয় আমার শাড়িটা তোমরা অনেকেই দেখেছো আগের ব্লগে আগের ব্লগ আমি কিন্তু বড় আমার কাছে গিয়েছিলাম পুজো দিতে তো সেই ব্লগটা আমি কিন্তু কালকে আপলোড করেই দিয়েছি অনেকে হয়তো দেখেছো আর যারা যারা দেখনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ঝটপট করে দেখে নাও তো ওই শাড়িটা কিন্তু আমি অ্যানিভার্সারিতে পরের জন্য কিনেছিলাম আর এই শাড়িটা কিন্তু আমার সেকেন্ড ইয়ার অ্যানিভার্সারি শাড়ি এই শাড়িটা আমি সেকেন্ড ইয়ার সরি সেকেন্ড ইয়ার না ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি অনুষ্ঠানটা একটু বড় করে করেছিলাম তখন কিন্তু এই শাড়িটা আমি আমাকে আমার মামার হাজব্যান্ড গিফট করেছিল তো সেই শাড়িটাই আজকে পরে নিলাম তো দেখায় শাড়িটা এরকম সুন্দর করে ব্যাকগ্রাউন্ডে ব্লাউজটা বানিয়েছিলাম আর আমি আজকে আটপেরে করেই শাড়িটা পরে নিয়েছিলাম আটপেরে করে শাড়ি আমার অনেকদিনই পরা হয় না তো ওই জন্য ভাবলাম আজকে নতুনত্ব নতুনভাবে শাড়িটা পরি তো কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানিও তা চলো এখন আর কথা না বল তাহলে কেক কাটিংটা শুরু করি তো মাম্মা আসো কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ মরে যায় যে ছুঁয়ে যা কিছু হাসি কিছু আসা কিছু মধু ভালোবাসা আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন পেল দু হাত ভরে যা খুশির স্বপ্ন আমি তাকে জীবন দিল উপ কিছু কিছু সুখিল মন চোখে ঝড় তো গাইস দেখো ফাইনালি কিন্তু কেক কাটিং হয়ে গেছে তো আজকে দিনটা আমি এত আনন্দ করবো এত আনন্দ করবো ভাবতেই পারিনি তো ছোটোখাটো আয়োজনের মধ্যে আজকে কিন্তু আমি সত্যি খুব 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 আনন্দ করেছি সবাইকে নিয়ে আর কেকটা এখন চলো সবাইকে দিয়ে দিই তাহলে তো আমাদের কেক কাটিং কিন্তু ডান তো এখন কেকটাকে কিন্তু কাটিং করে করে সবাইকে দিয়ে দেবো কেকটা কিন্তু পুরোটাই এগলেস কেক আর এটা কি ফ্লেভার মাম্মা আলমন্ড আলমন্ড ফ্লেভার না হানি আলমন্ড হানি আলমন্ড হ্যাঁ হানি আলমন্ড ফ্লেভার এই ফ্লেভারের কেক কিন্তু আমি এর আগে খেয়েছিলাম কবে জানো বোনের জন্মদিন এনেছিলাম এর আগে বোনের বার্থডেতে মানে নভেম্বর মাসে এনেছিলাম তো কেশার পাঁচটা একটা নতুন ফ্লেভার এসেছে মিউ মোড়ে ওই ফ্লেভারটা আমার টেস্ট করা হয়ে গেছে ওটা কিন্তু আমি আমার হাজব্যান্ডের জন্মদিন এনেছিলাম আগের বছরে এদিকে ভিডিওর সঙ্গে সঙ্গে একটু ফটো ফটোশুট হচ্ছে এখন দাঁড়াও আচ্ছা তো চলল স্টপ এখন সবাইকে টাটা তো গ্যাস আজকে আমাদের দিনটা খুব স্পেশাল আমরা এইভাবে করে সেলিব্রেট করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ঝটপট করে আমার চ্যানেলে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যদি ভিডিওটা ভালো লেগে লেগে থাকে একটা লাইক কমেন্ট তাহলে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না তোমাদের ভালোবাসা আমার খুব 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 দরকার তো অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা দাও আমার চ্যানেলটিকে ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও তো সবাই ভালো থেকো আজকের মতো সবাইকে টাটা করছি আর ভিডিওটা আমি এখানে এন্ড করছি আর তো তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা ঝটপট করে আমার পরিবারের সদস্য হয়ে যাও চলো সবাই ভালো থেকো আজকের মতো সবাইকে গুড নাইট টাটা